আসসালামু আলাইকুম। পাল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে এসেছি নাবিলা ড্রাগ সারিতে। এখানে আসার উদ্দেশ্য রহস্য একটাই, যে উদ্দেশ্যটা হলো কেমনে যে কিভাবে কাজগুলি করা হয়, কাজগুলি যে কেমনে কিভাবে পরিচালনা করা হয় দক্ষ কারিগর দ্বারা, ওই সব ব্যাপার বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরার জন্য এখানে উপস্থিত হয়েছি। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আমার সঙ্গেই থাকুন। কেমনে যে কিভাবে কি করা হয়, আর ওই কারিগর সাহেবের কাছেই অনেক কিছু প্রশ্ন করব, জানব যে কেমনে কিভাবে কি করতেছে, যাই না ওনার কাছ থেকে শিকার চেষ্টা করব। প্রিয় দর্শক বন্ধুরা, একটা সিলিন্ডার দক্ষ একটা কারিগরের ধারায় একটা সিলিন্ডার ঘুরাইতে যে কতটুকু সময় লাগে, ওই ব্যাপার বিষয়টাই আমরা ফলো করব এখন। দেখেন দক্ষ কারিগর দ্বারা কাজ পরিচালনা করার কত স্মার্ট, দেখেন দ্রুতগতিতে কেমনে কিভাবে ডিমগুলি ঘুরানো হইতেছে। একটা নতুন মানুষের পক্ষে কিন্তু ওইভাবে ডিম ঘুরানো কোনোভাবেই সম্ভব না, এটাই বাস্তব কথা। 36 সেকেন্ডে একটা সিলিন্ডার, অর্থাৎ এখানে কতগুলি ডিম ছিল ভাই? 700 ডিম 36 সেকেন্ডে ঘুরানো হয়েছে। তাইলে কতটুক চালু, কতটুক স্মার্ট, আবারও ফলো করব যে এই সিলিন্ডারটা, এইখানেও তো 700 ডিম আছে, এখানে এখানে ভাই কোটি ডিম আছে, এখানে ভাই 700, এখানেও 700 ডিম আছে। এই 700 ডিম দেখবো কয় সেকেন্ডে ঘুরানো হয়। 5 সেকেন্ড হয়ে গেছে, 26 সেকেন্ডে ঘুরানো হয়েছে ওই সিলিন্ডারটা, অর্থাৎ 700 ডিম 26 সেকেন্ডে ঘুরানো হয়েছে। ওই দিক দিয়ে হারিকেন, ওই দিক দিয়ে ডিম, ওইখানে হারিকেন দেওয়া হয়েছে। এই ডিমটির ভাই বয়স কত? এই ডিম দিয়ে আর এই ডিম দিয়ে এক ডিমই ভাই। কয়দিন পরে আর ডিম বসাবেন? ওই যে 3 দিন হয়েছে বসাইছি, আর 2 দিন পরে বসাবো, 5 দিনের দিনও বসাইছি। তো প্রিয় দর্শক বন্ধুরা, 3 দিন হয়েছে ডিম বসানো হয়েছে, আর 2 দিন পরে ওনারা ডিম বসাবে। ডিম বসানোর যে ওনারা কৌশলগুলি আছে, ওই সব কৌশলগুলিও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো ভাই, এই যে উপরে রেখে দিতেছেন ডিমগুলি, এটার পিছনে কারণ কি? কারণ হলো মনে করেন এদের নিচে থাকে, নিচে থাকার পরে মনে করেন নিচে যে ঠান্ডা হয়ে যায়, বাদে আবার উপরে উঠে উপরেতে মনে করেন মাঝে দিতে হয়। প্রতিটা সিলিন্ডারের ভিতরে কতগুলি করে ডিম দেন? 400-630টা, 400 বা 630টা, এরকম 630টা। ও, আর প্রতিটা পুতলার মাধ্যমে কয়, এই যে পুতলা দিয়ে 35টা করিয়া, প্রতিটা পুতলা 35টা করিয়া, এই ডিমগুলির বয়স কত হয়েছে? বয়স আজকে 9 দিন। 9 দিন? এইখানে কি হারিকেন দিতে হইতেছে? হারিকেন ইহাম দেওয়ান লাগবো, কালকে রাত্রে উত্তরি হারিকেন সারা এখন আবার দেওয়ান লাগবো। ও, 9 দিন বয়সে, কালকে তো 8 দিন বয়স ছিল, কালকে 8 দিন বয়স ছিল, হারিকেন সরাই লাইছিলেন, এখন আজকে এখন পর্যন্ত দেয়া গেছে, এখন একটু হালকা তাপটা কমে গেছে, এখন আবার হারিকেন দিবেন। জি, আর এতক্ষণ পর্যন্ত আপনার 24 ঘন্টা প্রায় হারিকেন দিতে হচ্ছে না? তো ওই যে চোখে লাগাই দেখলেন, এটা কি তাপ দেখলেন? আমি তাপমাত্রা দেখতেছি, নিচে নামছে না সঠিক আছে। ও, এটা দেখছেন তাপমাত্রা নিচে নামে গেছে, বিদায়, আবার হারিকেন দিতে হবে। মানে ডিমগুলি ঘোরানো শেষ করিয়া পরে কি হারিকেন দিবেন? জি, পরে দেন হারিকেন। মানে হালকা একটু তাপ লাগে, মানে আর একটু দরকার, ওই জন্য হারিকেনটা দেওয়া হবে।
তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বিশেষ আর কি বলবো, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো একা নিঃশেষ করলাম। আল্লাহ হাফেজ।